খোলা মেলাই বলে, যেখানে স্বাভাবিক যারা আগে আগে ছাত্রলীগটা তাদের মধ্যে ছিল, যারা বা প্রত্যক্ষ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতো বা যাদের প্রচ্ছন্ন ছত্রছায়া ছিল, তারা কখনো চাইবে না যে এই ছাত্রলীগ এই কমিটিটা বা রান করুক আর সফল হোক বা এই কমিটিটা ভালো করুক, কারণ তাহলে তো তারা যে তাদের ছেলেরা বেটার সেটা এস্টাবলিশ হয়ে যাবে। এক্ষেত্রে দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, মিডিয়ায় বলেন বা বাইরে বলেন সব জায়গায় তাদের মানে তাদের যেটা প্রচ্ছন্ন একটা যে কী বলা যায় যে তাদের একটা হ্যাঁ ছত্রছায়া বা অবস্থান রয়েছে, তো সেই জায়গায় আমরা কিন্তু এক ধরনের এতিম। কারণ আপা আছে, আপা সাথে এত ব্যস্ত থাকে, হাসপাতালের সঙ্গে কথা বললে তার গাইডলাইন দেবে না, এর বাইরে আসলে আমাদের হেল্প করা সরাসরি যে আপায় ছেলেদেরকে দায়িত্ব দিয়েছে তাদেরকে সাহায্য করি পজিটিভলি, এরকম মানুষ খুবই কম, একেবারে হাতে গোনা নগণ্য। আমরা আমাদের যারা দায়িত্ব দিয়েছেন আপা চারজনকে তাদের কাছে আমরা খুব হেল্প পাচ্ছি, কিন্তু এর বাইরে আসলে খুব কম মানুষের কাছে আমরা পজিটিভ হেল্প পাচ্ছি। সবাই আমাদেরকে বিপদে ফেলতে পারলে বা ব্যস্ত, বা আমরা এত ভালো ভালো কাজ করছি, এই ছাত্রলীগ আসার পর যেটা পজিটিভ চেঞ্জ আসছে, কোথাও চাঁদাবাজির অভিযোগ নাই, টেন্ডারবাজি নাই, আমরা কোনো ভবনে যাই না, কোনো সচিবালয়ে যাই না, কোথাও কোনো মন্ত্রণালয়ে কোনো কাজ নিয়ে দৌড়দৌড়ি করি না, বা এই ধরনের কোনো নেগেটিভ যেগুলো আগে নেতিবাচক আসতো সেগুলো আমরা করছি না, তাহলে বা আমাদের ইয়েতে নাম সামাজিক মানবিক ইতিবাচক কাজগুলোর একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো এটাকে কিন্তু কে ফোকাস করছে না, মিডিয়া করছে না, আমরা বিমাতাসুলভ আচরণ শিকার হচ্ছি, এবং কোনো বড় নেতাও কিন্তু আপার কাছে গিয়ে বলছে না যে আপনারা ভালো কাজ করছে, বরঞ্চ চুন থেকে পান খসলে বা একটু কোনোটা একটু যদি মানে ছুতা পায় বা একটা এক্সকিউজ পায় সেটা কি বড় করে ফুলি ভাবিয়ে বলছে যে নেত্রী দেখেন এই করছে সেই করছে, এটা সব দিস ভেরি ভেরি ট্রু। কিন্তু ছোটোখাটো ভুল ত্রুটি অবশ্যই আছে, এটাকে অস্বীকার করবো না, কিন্তু আপা যেটা বলেছেন আমাদের কোথায় কোথায় কিছু ভুল ত্রুটি হয়েছে, তার চোখে পড়েছে বা তার নজর এসেছে, কেউ দৃষ্টি করেছে, সেই জায়গাগুলো ঘুরে দিয়েছেন এবং বলে আমরা চেষ্টা করবো জায়গাগুলো সংশোধন করে আর সতর্ক হয়ে ভালোভাবে পথ চলতে। অনেক প্রতিকূলতার মধ্যে আমরা বর্তমান বাংলাদেশ ছাত্রলীগটা চালাচ্ছি, কারণ আপনারা জানেন যে আমরা হওয়ার আগেই একটা বিশাল অংশ আমাদেরকে মেনে নেয়নি, সেই সময় আমাদের নামে বিভিন্ন রকম প্রোপাগান্ডা চালিয়েছে, এবং যেহেতু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে এই নিজে কমিটি দিয়েছেন, এজন্য একটা বিরাট মহল আছে যে আমরা যাতে ব্যর্থ হই, এই কারণে আমাদের উপর উঠে পড়ে লেগেছে। ছাত্রলীগ অনেক বড় সংগঠন, আমাদের আওয়ামী লীগ সংগঠনটাও অনেক বড়, তো আমাদের আসলে আওয়ামী লীগের শত্রু আসলে আওয়ামী লীগই, তো আসলে এখানে আমাদের নিজেদের মধ্যেই নিজেদের আসলে নিন্দা করা হয়, এখানে অন্য দলের লোক তো এসে কাদা ছোড়াছড়িটা তো আসলে নিজেদের মধ্যে নিজেদের হয়, তো এই সংগঠন চালাতে গিয়ে কিছু ভুল ত্রুটি আমাদের হয়েছে, তো আমার নেতৃত্বের প্রতি আমাদের আকুল আবেদন যে আমাদের ভুল ত্রুটি, যেহেতু তিনি আমাদের মা, সেই মায়ের জায়গা থেকে আমাদেরকে শাসন করবেন, আবার আদরও করবেন।